আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো একটি মজাদার রান্না ডিম দিয়ে। এখানে আমি টমেটো কুচি করে রেখেছি, এখানে পেঁয়াজ, আর এখানে রসুন পেস্ট, এখানে ডিম, আর এখানে আমার কিছু উপকরণ দেওয়া আছে, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, সাথে আমি এখানে লবণ রেখেছি। এই উপকরণগুলি দিয়ে আমি খুব সহজেই একটি রান্না দেখাবো। আমি এখানে একটি ডিম, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ নিয়েছি, আপনি চাইলে গুঁড়ামরিচ দিয়েও করতে পারেন। এখন সাথে আমি হালকা লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে মেখে নিব। এইভাবে এটাকে ফেটানো, একটি ননস্টিকের পাতিলে তেল দিয়েছি। এখন আমি এই ফেটানো ডিমটা এখানে ঢেলে দিয়ে দিব। এটাকে একটু এভাবে মেলে দিব। চুলার আগুনটা একটু কমিয়ে রেখে আমি এখন আস্তে আস্তে এটাকে এভাবে পাটিসাপটা পিঠার মতো ভাঁজ করে নিব। দেখুন এভাবে আমার পাটিসাপটার মতো করে আমি ভাঁজ করে নিয়েছি। এখন আমি একে মাঝখানে এভাবে দুই ভাগ করে নিব, আমি এটাকে তুলে রাখবো। দেখুন আমি কিছু ডিম এভাবে কিছু ডিম ভেজে নিয়েছি, ডিমের পিসগুলি। আমি একটি ফ্রাই প্যানে পেঁয়াজ সাথে কাঁচামরিচ তেল দিয়ে ভেজে নিচ্ছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিব। অল্প একটু লবণ দিব, কারণ আমি ডিম ভাজার সময় ওখানে লবণ দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়েছে, আমি এখন সাথে দিয়ে দিব রসুন পেস্ট এবং টমেটো। আমি এখন সাথে হলুদ দিয়ে দিব আধা চা চামচ, মরিচ আধা চা চামচ, কাঁচামরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ এবং জিরা অল্প একটু দিয়ে আমি ভালোভাবে নিয়ে নিব। আমার মশলাগুলি কষানো হয়েছে, এখন আমি ডিমের পিসগুলি দিয়ে দেব। এখন আমি চুলার আগুনটা একটু কমিয়ে রাখবো, চুলার আগুনটা কমে এই পাঁচটা একটু ভেজে নিব। আস্তে আস্তে আমি এভাবে তুলে আমি এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিব। ঝটপট একটি রান্না, খুবই মজাদার এবং খুবই তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে। প্লিজ আমার এই রান্নাটি দেখে আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেল